আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি দাখিল ভবেষণের অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ বিষয় ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্ক ওয়ান পত্র বারোতম সপ্তাহ তোমাদের এই অ্যাসাইনমেন্ট আমরা সলিউশন করব চলো চলেছে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্ক ওয়ান প্রথমপত্র বিষয়গুলো হচ্ছে সাত হাজার ছয়শো তেরো এটা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ অ্যাসাইনমেন্টটা নেওয়া হয়েছে অধ্যায় আঠারো উনিশ একুশ তেইশ অ্যামিটার ভোল্টমিটার অ্যাভোমিটার অ্যাভোমিটমিটার এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম অ্যামিটার ভোল্টমিটার অ্যাভোমিটার এবং ওয়াড মিটারের ধারণা ব্যাখ্যাকরণ নির্দেশক দেখা হচ্ছে অ্যামিটার ধারণা আমরা রুবি যদি খেয়াল করি দেখো অ্যামিটার সম্পর্কে করলে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলে দুই সঙ্গে এবং ব্যবহার সহ অ্যামিটার সম্পর্কে ব্যাখ্যা করলে তিন এবং ব্যবহার ব্যবহার অ্যামিটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে চার পাবা এরপরে দেখো ভোট মিটার ধারণা সেম ভাবে একই ভাবে তোমাদের বলা হয়েছে ভোট মিটার সম্পর্কে আংশিক ব্যাখ্যা করলে এক ভোল্টমিটার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলে দুই সঙ্গে এবং ব্যবহার সহ ভোল্ট মিটারের সম্পর্কে ব্যাখ্যা করলে তিন সঙ্গে এবং ব্যবহার সহ ভোল্ট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলে চার অ্যাভোমিটার অ্যাভোমিটার ধারণা এবং ওয়াট মিটার ধারণা সেমভাবে তোমাদের এটাই দেওয়া আছে চলো চলে যায় আমরা হচ্ছে অ্যান্সারে আমাদের চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সেই সাথে বেল বাটনটা প্রেস করে রাখবা আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে কারণ আমরা কন্টিনিউ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করে আসতেছি চলো চলে যাই আমরা তোমাদের অ্যান্সারে অ্যামিটারের ধারণা দেখো প্রথমে এখানে রুবিক্সে বলা হয়েছে অ্যামিটারের সংজ্ঞা সহ বিস্তারিত আলোচনা করলে চার পাবা প্রথম অ্যামিটারের সংজ্ঞা অবশ্যই লিখব তারপর বিস্তারিত আলোচনা অ্যামিটার একটি হচ্ছে বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র এই যন্ত্রের সাহায্যে কোনো সার্কিটে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে বর্তমানে কারেন্ট সরাসরি অ্যাম্পিয়ারের এককে পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে অ্যামিটার লোডের সাথে সিরিজে সংযোগ করা হয় কারণ সার্কিটে পুরো কারেন্ট অ্যামিটারের কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত করানোর প্রয়োজন হয় বলে লোডের সাথে অ্যামিটার সিরিজে সংযোগ করা হয় তাছাড়া মিটারের রেজিস্ট্যান্স খুব কম হয় তাই লোডের সাথে অ্যামিটারকে সিরিজে সংযোগ করা হয় অ্যামিটারকে লোডের আড়াইতে প্যারালের সংযোগ করা হলে পুড়ে যাবে বিভিন্ন রেঞ্জের অ্যামিটার আছে যেমন কম মনের কারেন্ট মাপার জন্য শূন্য থেকে এক অ্যাম্পিয়ার শূন্য থেকে পাঁচ অ্যাম্পিয়ার শূন্য থেকে দশ অ্যাম্পিয়ার শূন্য থেকে পনেরো অ্যাম্পিয়ার শূন্য থেকে বিশ অ্যাম্পিয়ার শূন্য থেকে তিরিশ অ্যাম্পিয়ার ইত্যাদি বেশি মানের কারেন্ট পরিমাপ করার জন্য ক্লিপ অন মিটার ব্যবহার করা হয় বর্তমান বাজারে ডিজিটাল অ্যামিটার ও ডিজিটাল ক্লিপ অন মিটার পাওয়া যায় যার রেঞ্জ অনেক বেশি এমিটার দ্বারা পাঁচশো থেকে এক হাজার অ্যাম্পায়ার পর্যন্ত কারেন্ট পরিমাপ করা যায় ক্লিপ অন মিটার দ্বারা প্রভাব মান বৈদ্যুতিক সার্কিটের সংযোগ সাড়ে বিদ্যুৎ পরিমাপ করা যায় এখানে তোমাদের ক্লিপ অন মিটারের একটা চিত্র দেওয়া আছে তোমরা এটা যদি আঁকাতে পারো ভালো হয় আর না আঁকাতে পারো তাও সমস্যা নেই বলা নেই অ্যামিটারের শ্রেণী বিভাগ গঠন অনুযায়ী অ্যামিটারকে ভাগে ভাগ করা যায় এক মুভিং আয়রন টাইপ এসি বা ডিসি পরিমাপের জন্য এগুলোর আবার ক্যাটাগরি হচ্ছে আকর্ষণ ধর্মীয় বিকর্ষণ ধর্মীয় দুই নং মুভিং কয়েল টাইপ এসিডিসি পরিমাপের জন্য পারমানেন্ট ম্যাগনেট টাইপ শুধু ডিসি এর জন্য ডায়নামোমিটার টাইপ এসিডিসি পরিমাপের জন্য সার্কিট অ্যামিটার সংযোগ করার চিত্র সার্কিট চিত্র অ্যামিটারকে অবশ্যই লোডের সাথে সিরিজে সংযোগ করতে হবে এমিটার এখানে তোমরা একটা অ্যামিটার দেখতে পাচ্ছ যেটা আমরা হচ্ছে অ্যানালগ অ্যামিটার এখানে তোমাদের কাটা আকারে আছে এখানে লোড দেওয়া আছে সেটা সংযোগ করা আছে এবার দেখা হচ্ছে সাপ্লাই সাপ্লাই আমরা দেখছি দেখো এটা লোডের সাথে সিরিজের সংযোগ আছে এটা একটা চিত্র এরপরে দেখো এরপরে দেখো অ্যামিটার সংযোগ করে পার গ্রহণ লোডের কারেন্ট অনুযায়ী অ্যামিটার বাসাই করতে হবে লক্ষ্য রাখতে হবে যেন অ্যামিটার রেঞ্জ অবশ্যই সার্কিট মোট কারেন্টে বেশি হবে অ্যামিটারকে লোডের সাথে সৃজন করতে হবে অ্যামিটারের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ টার্মিনাল বিবেচনা করতে হয় না যোগ করতে হয় সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তের সাথে অ্যামিটারের পজিটিভ প্রান্ত সংযোগ করে অ্যামিটারের অপর প্রান্তের সাথে লোডের এক প্রান্ত সংযোগ করতে হবে এবং লোডের অপর প্রান্তকে সাপ্লাই নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিতে হবে সুইচের মাধ্যমে লোডের সাপ্লাই দিয়ে মিটারে পার্ট নিতে হবে পার্ট নেওয়ার পূর্বে মিটারের ডায়ালের ছোটো ভাগ বা দাগ ডেকে ছোটো এক ভাগের মান হিসাব করতে হবে মিটারের কাটা যত দাগ পর্যন্ত যাবে সেই দাগ সেই সংখ্যাকে প্রতি দাগের মান দ্বারা গুণ করলে মোট মান পাওয়া যাবে ছোট এক ভাগের মান হিসাব করার জন্য মিটারের রেঞ্জকে মোট দাগ দ্বারা বা ভাগ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এই পর্যন্ত তোমাদের এক নম্বর প্রশ্নের অ্যান্সার লিখলে অ্যান আপ চার নম্বর পাবা এরপরে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ভোল্ট মিটারের ধারণা ভোল্ট মিটারের ধারণা ভোট মিটার একটি হচ্ছে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যে যন্ত্রের সাহায্যে বর্তনের বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয় তাকে হচ্ছে ভোট মিটার বলে ভোট মিটারকে লোডের সাথে প্যারালের সংযোগ অর্থাৎ লোডের আয়ারি সংযোগ করতে হয় লোডের সাথে ভোট মিটারের সিরিজ সংযোগ করা হয় না তাই ভোট মিটারকে লোডের সাথে সিরিজে সংযোগ করা হলে ভোট মিটার অনেক বেশি ভোল্টেজ অপচয় হবে লোড সার্কিট তার প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না তাছাড়া সমস্ত সার্কিটের রেজিস্ট্যান্স এত বেড়ে যাবে যে লোড সার্কিট দেশ খুব সামান্য কারেন্ট প্রবাহিত হবে ফলে সার্কিটে লোড আসবে না তাই লোডের সাথে ভোল্ট মিটার সংযোগ করতে হয় না ভোল্ট মূল উদ্দেশ্য হলো লোডের আড়ারি ভোল্টেজ পরিমাপ করা এই কারণে হচ্ছে ভোল্ট দুই প্রান্তের সাথে অর্থাৎ লোডের আড়ারি সংযোগ করতে হয় ভোল্ট মিটারের শ্রেণী বিভাগ যে যন্ত্রের সাহায্যে বর্তনীর বিদ্যুৎ চাপ এবং ভোল্টেজ সরাসরি ভোট এককে পরিমাপ করা হয় থাকে ভোল্ট বলে ভোল্টমিটারকে লোডের আড়াইতে অর্থাৎ লোডের প্যারালাল সংযোগ করে ভোল্ট ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্টেজ পরিমাপের জন্য বিভিন্ন ধরনের ভোট পাওয়া যায় ভোল্ট মিটারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মুভিং আয়রন ড্রাইভ এসি ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য দুই নম্বর হচ্ছে মুভিং কয়েল টাইপ তিন নম্বর হচ্ছে ইন্ডাকশন ট্রাইপ শুধুমাত্র এসির ক্ষেত্রে ব্যবহারযোগ্য এখানে দেখো তোমাদের ভোল্ট মিটারে দুইটা চিত্র দেওয়া আছে সার্কিটে ভোল্ট মিটার এখানে যে সার্কিটা দেখতে পাচ্ছো সাপ্লাই দেখো এখান থেকে আমরা সাপ্লাই করতেছি কিন্তু এখানে লোডের দেখো আর আরড়ি সংযোগ আছে লোডের একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্তে সংযোগ আছে এর পরের প্রশ্নে বলা হয়েছে অ্যাবোমিটার সম্পর্কে ধারণা অ্যাবোমিটার অ্যাবোমিটার এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা দ্বারা বৈদ্যুতিক কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় কে মাল্টিমিটারও বলা হয় কারণ এই মিটার দ্বারা একাধিক ধরনের পরিমাপ করা যায় অ্যাবো বলতে এতে হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে ভোল্ট ওতে হচ্ছে ওহোম বোঝায় এই মিটার দ্বারা অ্যামিটার ভোল্ট এবং ওহম পরিমাপ করা যায় বলে এর নাম দেওয়া হয়েছে অ্যাভো মিটার অর্থাৎ এই মিটার দ্বারা কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় অ্যাবোমিটারের ব্যবহার অ্যাবোমিটার এক বিশেষ ধরনের বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র যেখানে অল্প পরিমাণ বৈদ্যুতিক কারেন্ট বা কারখানা গবেষণাগারের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামত করার দোকানে ইত্যাদি জায়গায় এই মিটার ব্যবহার করা হয় ইলেকট্রনিক সার্কিটের বিভিন্ন অংশের মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করার জন্য এই মিটার ব্যবহার করা হয় অ্যাবোমিটারের মুড রেঞ্জ সিলেকশন বা পার্টনার পদ্ধতি এবং সাহায্যে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য প্রথমে মোড সিলেকশন করতে হয় অর্থাৎ কারেন্ট পরিমাপ করার জন্য সিলেকশনকে কারেন্ট এসি কারেন্ট ডিসি ঘরে নিতে হবে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে সিলেক্ট সিলেক্টকে হচ্ছে রেজিস্ট্যান্স ঘরে নিতে হবে ভোল্ট পরিমাপ করার জন্য ভোল্টেজকে হচ্ছে ভোল্ট এসি বা ভোল্টেজ ডিসি ঘরে নিতে হবে সিলেশনের ক্ষেত্রে সবসময় রেঞ্জ সর্বোচ্চ মানে রাখতে হবে এবার মিটার যথাযথ নিয়মে সংযোগ করে রেঞ্জ প্রয়োজন মতো কমিয়ে পাঠ নিতে হবে আজকাল বাজারে বিভিন্ন ধরনের অ্যাভোমিটার পাওয়া যায় কানেকটি লিড লাগানোর জন্য কোনোটিতে আবার হচ্ছে তিনটি চারটি জ্যাক থাকে দুই জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটার প্লাস চিহ্নিত জ্যাকের লাল রঙ এ লিড মানা চিনিত জ্যাক বলা হয় জ্যাক কালো রঙ এ লিড সংযোগ দিতে হয় লাল লিডকে ফেস এবং হচ্ছে কালো লিডকে নিউটল হিসাবে সুস্থ করা হয় ডিসি এর ক্ষেত্রে তিন জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটার জ্যাকগুলো যথাক্রমে হচ্ছে সিও এম বি বাই ওহোম এম এ ছোট হাতের এম এ চিহ্নে চিহ্নিত থাকে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপের সময় কালো লিডকে হচ্ছে সিওএম জ্যাক সংযোগ দিতে হবে সংযোগ করতে হবে এবং ভোল্টেজ পরিমাপের সময় লাল লিডকে ভি ভিভাই হচ্ছে ওহম চিহ্নিত জ্যাকে সংযোগ করতে হবে কারেন্টের জন্য হচ্ছে লাল লিডকে হচ্ছে চিহ্নিত জ্যাকে সংযোগ করতে হবে চার জ্যাক বিশিষ্ট অ্যামিটার হচ্ছে থ্রি জ্যাক বিশিষ্ট অ্যামিটারের মতো ব্যবহার করতে হবে শুধু কারেন্ট দুইশো মাইক্রো এ দুইশো মাইক্রো অ্যাম্পিয়ার এর বেশি লাল লিড কে হচ্ছে টেন এ বা টেন অ্যাম্পিয়ার জ্যাকে সংযোগ দিতে হবে বর্তমান বাজারে ডিজিটাল অ্যাভোমিটার পাওয়া যায় ডিজিটাল অ্যাভোমিটার ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক ডিজিটাল অ্যাভোমিটার সরাসরি রিডিং পার্ট নেওয়া সম্ভব চিত্রে একটি ডিজিটাল অ্যাভোমিটার দেখানো হল ডিসপ্লে ফাংশন এবং রেঞ্জ সুইচ হোল্ড সুইচ এবং ইনপুট টার্মিনাল এখানে দেওয়া আছে ডিজিটাল অ্যাভোমিটার দ্বারা কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে সিলেকশন সুইচকে মতো কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্স ঘরে নিতে হবে সুইচকে সর্বোচ্চ রেঞ্জে রেখে কারেন্ট পরিমাপের ক্ষেত্রে অ্যাভোমিটারের মতো ভোটমিটার ক্ষেত্রে ভোট মিটারের মতো এবং হচ্ছে রেজিস্ট্রান্স পরিমাপের ক্ষেত্রে ওভোমিটারের মতো সংযোগ করে রেজিস্ট্রান্স সংযোগে রিডিং পাওয়া যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালগ অ্যাভোমিটারের চিত্র এই পর্যন্ত তোমাদের হচ্ছে অ্যাভোমিটার লিখবা এরপরে সর্বশেষে আমরা যে কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখে আসি দেখো ওয়ার্ড মিটারের ধারণা যদি আমরা ফলো করি দেখো ওয়াড মিটার সম্পর্কে ব্যাখ্যা করলে এক ওয়ার্ড মিটার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলে দুই সঙ্গে এবং ব্যবহারযোগ্য যোগ্য মিটার সম্পর্কে ব্যাখ্যা করলে তিন সঙ্গে এবং ব্যবহার সহ মিটার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলে হচ্ছে চার এরপরে চলো আমাদের সর্বশেষে তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে ওয়ার্ড মিটার সম্পর্কে ওয়াট মিটার এক প্রকার বহুতি পরিমাপ যন্ত্র কোনো সার্কিটে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ ক্ষমতা ব্যয় হয় তা সরাসরি ওয়াট এককে পরিমাপ করা যন্ত্রকে ওয়াট মিটার বলে এই মিটারে দুইটি কয়েল থাকে একটি কয়েলের নাম কারেন্ট কয়েল অপরটির নাম হচ্ছে প্রেসার কয়েল কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েল লোডের সাথে প্যারালাল সংযোগ করতে হয় ওয়াট মিটারের চারটি টার্মিনাল থাকে কারেন্ট কয়েলে দুইটি প্রেসার কয়েলে দুইটি সংযোগ করার সময় কারেন্ট কয়েলের একটি টার্মিনালের সাথে প্রেশার কয়েলের একটি টার্মিনাল সং করা থাকতে হয় শর্ট করে নিতে হয় এবং ওয়াটমেট রেঞ্জ প্রস্তুত কোম্পানি বিশেষ বিভিন্ন রকমের হয়ে থাকে ওয়াটমিডের রেঞ্জ সাধারণত দুইশো ওয়াট হতে এক হাজার ওয়াট পর্যন্ত হয়ে থাকে ওয়াড মিটারের শ্রেণী বিভাগ ওয়াড মিটারের প্রকার হচ্ছে দেখো ওয়াড মিটার প্রধানত চার প্রকারের হয়ে থাকে ডাইনামোমিটার বা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার চার তিন হচ্ছে দেখো ইলেকট্রোস্ট্যারিক টাইপ ওয়াটমিটার চার হচ্ছে থার্মাল টাইপ ওয়াটমিটার যদি আমরা চিত্র দেখি দেখো আমাদের সং মানে সার্কিট চিত্র দেখো এখানে দেখতে পাচ্ছো দুইটা কয়েল আছে একটা হচ্ছে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে প্রেশার কয়েল এখানে কারেন্ট কয়েলটা দেখো হচ্ছে মোটা তারের থাকে আর হচ্ছে প্রেসার কয়েলটা চিকন তারের থাকে কারণ কারেন্ট কয়েলের ভিতর দিয়ে লোডে কারেন্ট যেতে হবে এই জন্য এটা হচ্ছে সিরিজের সংযোগ থাকে এবং হচ্ছে কয়েলটা অনেক মোটা থাকে ওয়াট মিটার কারেন্ট কয়েলকে সংক্ষেপে সিসি এবং প্রেসার কয়েলকে সংক্ষেপে হচ্ছে পিসি দ্বারা চিহ্নিত করা হয় কারেন্ট কয়েল মোটা তারের কম সংখ্যক প্যাচ থাকে যার রেজিস্ট্যান্স খুব কম এবং প্রেসার কয়েলে চিকন তারের বেশি সংখ্যক প্যাচ থাকে যার রেজিস্ট্যান্স খুব বেশি কারেন্ট কয়েল লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েল হচ্ছে লোডের সাথে প্যারালের সংযোগ করতে হয় ওয়ার্ড মিটারের চারটি টার্মিনাল থাকে সংযোগ করার সময় কারেন্ট কয়েলের একটি টার্মিনালের সাথে প্রেশার কয়েলের একটি টার্মিনাল শর্ট করে নিতে হয় বর্তমানে বাজারে ডিজিটাল ওয়ার্ড মিটার পাওয়া যায় এই ওয়ার্ড সার্কিটে সংযোগ করে সরাসরি রিডিং পাওয়া যায় এই পর্যন্ত লিখলে তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর সেই সাথে তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের গ্রুপে জয়েন হতে পারো ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমরা গ্রুপের লিঙ্ক এবং আমাদের ফেসবুক আইডি সব কিছু দিয়ে রাখছি তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর যদি গ্রুপে জয়েন্ট হও সেই ক্ষেত্রে তো আমি আসি আমার সাথে যোগাযোগ করতে পারবা কেউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ